কাজের বউ হয়ে এসেছি। আমি আপনার ছায়া, আপনার রক্ষা কবচ। আমাকে না মেরে আপনাকে কেউ মারতে পারবে না, কেউ না। আমি একটু আসছি পিসিমণি। দীপু, 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 কোথায় যাচ্ছিস তুই? দুর্গাদি, আপনি কেন এইসব কথাবার্তা দীপুকে বলতে গেলেন? কেন বলা তো দরকার ছিল না? বলার দরকার ছিল না। কেন কেন বলেছি তো, কি হয়েছে ওর সঙ্গে দীপুর এভাবে ছুটে যাওয়ার কি সম্পর্ক? সম্পর্ক আছে দুর্বাদি। আমরা না এতদিনে বুঝে গেছি এই দীপু নয়নের কোন কথায় কনসার্ন হয় আর কোন কথায় ভয়ানক অস্থির হয়ে পড়ে। আপনি তো নিজে চোখে দেখলেন, নয়নের কপাল ফেটে গেছে বলে নিজের দধিমঙ্গল না সেরে উঠে চলে গেল। নয়নের কোনো ক্ষতি হয়েছে শুনলে ও ভীষণ অস্থির হয়ে পড়ে, ছটফট করে ও। কেন কেন ভাই, নয়নের প্রতি এত কনসার্ন থাকবে কেন? ও ও তো নিজেই বলেছে যে জ্যাসমিনকে বিয়ে করবে। নয়ন আর কোনোভাবেই ওদের এই বিয়েটা আটকাতে পারবে না। তারপরেও এত কি নয়নের প্রতি যে নয়নের ক্ষতি হয়েছে শুনে ও নয়নের দিকে ছুটে যাচ্ছে? ভাই, গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা ভাই। আরে দীপু যে নয়নকে এ বাড়িতে থাকতে দিয়েছে তাতে তো নয়নের দীপুর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। দীপু কেন নয়নের প্রতি গ্রেটফুল হতে যাবে? কারণ নয়ন ওর প্রাণ বাঁচিয়েছিল। দুবার আমরা ওকে মারতে চেয়েছিলাম কিন্তু নয়ন ওকে বাঁচিয়ে দিয়েছে, আমাদের সব প্ল্যান ভেস্তে দিয়েছে। সেটা তো আমরাও জানি না দুর্বাদি, তাই এটাকে প্লেন জেন কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড ছাড়া আর কি বা বলা যায়। এই দেখুন, নয়নের হাত কেটে গেছে বলে আবার দীপু কোথাও না আবার হাত পরিচর্যা করতে বসে যায়। বোকামো করে ফেললাম তাই না? দীপুকে তো নয়নের কাছে কিছুতেই যেতে দেওয়া যাবে না। আমি ওকে আটকাবো। চলো চলো, রেখে